নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আমদই গ্রীষ্মকালে আমের সিজনে দই খাব না এটা হতেই পারে না দই বানাতে গেলে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না আর কয়েকটা টিপস ফলো করলে এইরকম শক্ত পুডিংয়ের মতো আমদই বানানো সম্ভব চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে আমদই বানাই সেই পদ্ধতিটা আমদই বানাবার জন্য একটা মিডিয়াম সাইজের আম্রপালি আম নিয়েছি প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে পাল্পটা বের করে নেব আম্রপালি আমের পাল্পের কালারটা খুব সুন্দর আর খেতেও খুব মিষ্টি আমি হাফ লিটার দুধের দই বানাবো হাফ লিটার দুধের জন্য এই সাইজের একটা আমি যথেষ্ট আমের খোসাটা ছাড়ানো হয়ে গেল এবারে ছুরিতে করে কেটে কেটে মিক্সার জারের মধ্যে আমের পাল্পটা আমি নিয়ে নেব পেস্ট করার জন্য স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে আমের রসটা শুকিয়ে নেব রসটা না শুকিয়ে নিলে দই থেকে জল কাটবে দই বানাবার জন্য জলীয় অংশ যতটা সম্ভব শুকিয়ে নিতে হবে না হলে দই থেকে জল ছাড়বে নাড়তে নাড়তে আমের রসটা শুকিয়ে গেছে পাল্পটা শুধু রয়েছে এখন ঠান্ডা করে নেব একটা ডেজকির মধ্যে একটু জল দিয়ে দুধটা ঢেলে দেব আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি দই বানাবার জন্য ডবল টোন দুধ ব্যবহার করবেন না তাতে দইটা ভালো হবে না আর যুক্ত দুধেরও কোনো প্রয়োজন নেই দুধটা অল্প একটু গরম করে নেব এবার এর মধ্যে দেব একটা দশ টাকা দামের মিল্ক পাউডার দুধটা খুব বেশি গরম হয়ে গেলে মিল্ক পাউডার ঠিকমতো মেশে না লাম পড়ে যায় দেখুন কত তাড়াতাড়ি মিশে গেছে এবারে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব দুধটা ভালো মতো ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব চার টেবিল চামচ চিনি চিনিটা নির্ভর করে আমটা কতটা মিষ্টি তার উপরে আম্রপালি আম খুবই মিষ্টি সেই জন্য আমি চার টেবিল চামচ দিলাম আপনারা যদি প্রয়োজন হয় এর থেকে বেশি দেবেন চিনিটা দেওয়ার পর আমি আরও দু মিনিটের মতো নেড়ে নেবো মিল্ক পাউডার দিয়েছি দুধটা খুব চট করে ঘন হয়ে গেছে দেখুন দুধটা বেশ ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করবার দই পাতবার জন্য দরকার হয় না চিনিটা দেওয়ার পর দু মিনিট নেড়ে নিলাম এবারে আমি কিছুটা ঠান্ডা করে নেব দুধটা এতটা গরম দুধে দই পাতলে দইটা ছানা ছানা হয়ে যাবে এদিকে আমের পাল্পটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দুই টেবিল চামচ জল ঝরানো টক দই দিয়ে দেব দইটা আমের পাল্পের সাথে ভালো করে মিশিয়ে নেব একটু দুধ দিয়ে দেব মিক্সার জারের মধ্যে যে আমটা ছিল সেটা দুধ দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর একটু দেবো এইভাবে পাল্পের সাথে দুধ মিশিয়ে মিশিয়ে পাল্পটা নরম করে নেব দিকে দুধটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে আঙুল ডোবানো যাচ্ছে এই রকম গরমটা রাখতে হবে অল্প একটু গরম রাখতেই হবে তা নাহলে দই ভালো বসবে না আবার যদি এর থেকে বেশি গরম রাখা হয় তাহলে দই ছানা হয়ে যাবে আবার এর থেকে ঠান্ডা হলে দই ভালো হবে না এবারে একটু একটু দুধ দিয়ে মিশিয়ে নেব একসাথে পুরো দুধটা দিলে ভালো মতো মিশবে না কিছুটা এইভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দই বানাবার জন্য দুধ রেডি হয়ে গেল আমি দইটা সেরামিকের বোলের মধ্যে বসাবো আপনারা চাইলে এইরকম মাটির ভার বা হাড়ির মধ্যেও বসাতে পারেন পুরো মিশ্রণটা আমি বোলের মধ্যে ঢেলে দেব গ্রীষ্মকালে দই পাতবার জন্য আলাদা করে কম্বল বা ক্যাসারল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই রুম টেম্পারেচারেই খুব ভালো দই বসে আমি দুপুর বেলাতে বসালাম এখন আড়াইটে বাজে ঢাকা দিয়ে কিচেনের মধ্যে রেখে দেব যেখানে হাওয়া চলাচল কম করে দইটা পাঁচটার সময় বসে গেছিল তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি পরের দিন সকালে বার করলাম সার্ভ করব বলে আপনারা তিন ঘন্টা পরেও সার্ভ করতে পারেন আম দই বসতে খুব বেশি সময় লাগে না এমনি মিষ্টি দই বা টক দই বসতে এর থেকে অনেকটাই বেশি সময় লাগে আর ওপরটা দেখুন এত ভালো হয়েছে হাতে একটুও লাগছে না দুধের মধ্যে যে ফেনা হয়েছিল সেটা বসে জালি জালি হয়ে গেছে একদম দোকানের মতো ফ্রিজে রেখে দই সার্ভ করলে দইটা খেতে ভালো লাগে দইটা এত সুন্দর শক্ত হয়ে বসেছে সেরামিকের বাটিতেও দেখুন দইটা একদম নড়ছে না এবারে আমি সার্ভ করব সেই জন্য একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে একদম পুডিংয়ের মতো শক্ত একটুও জল কাটেনি আপনারাও বানিয়ে নিতে পারেন খুব সহজে এই রকম আমদই আমার এই আমদই বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য